বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডারে দীর্ঘদিন ধরে নিয়মিত মুখ বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকার, কিন্তু চলতি বিপিএল এ নিজ দল রাজশাহী কিংস এর হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। যে কয় ম্যাচে সুযোগ পেয়েছেন তাতেও তাকে হয়তো মিডল অর্ডার কিংবা তিন নম্বর ব্যাটিং পজিশনে খেলানো হয়েছে। এমন পালা বদল করে ব্যাটিং করে খুব একটা রানের দেখা পাননি সৌম্য। অবশেষে শনিবার চিটাগং ভাইকিংস এর বিপক্ষে পছন্দের ওপেনিং পজিশনে নামানো হয়েছে সৌম্যকে। নিজের জায়গা ফিরে পেয়ে তিনিও দেখিয়েছেন সেরা সময়ের ঝলক। 20 বল খেলে 5টি 4-এর মারে 28 রান করেছেন তিনি। 198 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে শেষ পর্যন্ত 7 উইকেটে জিতেছে 198 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে শেষ পর্যন্ত 7 রানে জিতেছে সৌম্য কিংস। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, মূলত তিনিই অভয়বাণী দিয়ে ওপেনিংয়ে ফিরিয়েছেন সৌম্যকে, যাতে করে নিজের সেরাটা খেলতে পারেন সৌম্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, সৌম্য ভাইকে খেলানো মূলত আমারই সিদ্ধান্ত। আমি আজকে সকালে ওনার রুমে গিয়ে বললাম, ভাই আপনি আজকে খেলবেন এবং ওপেনিংয়ে নামবেন, সেখানে আপনি শূন্য করলেও কোনো সমস্যা নেই, নিজের ন্যাচারাল খেলাটা খেলবেন, আমি টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। এ সময় সৌম্য সরকারের স্বাভাবিক ব্যাটিংয়ের প্রশংসা করেন মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, সামনের 2 ম্যাচেও নির্ভর রেখে সৌম্যের কাছ থেকে সেরাটা পেতে চান তিনি এবং তার দল। মিরাজের ভাষ্যে, আমরা সবাই জানি সৌম্য ভাই কেমন ব্যাটসম্যান, উনি যদি নিজের খেলাটা খেলতে পারেন তাহলে কিন্তু প্রতিপক্ষ সেদিন দাঁড়াতে পারে না। আজকে হয়তো বেশি রান করতে পারেনি, কিন্তু ভালো ব্যাটিং করেছে। আমাদের বাকি 2 ম্যাচেও তিনিই ওপেন করবেন, তার কাছ থেকে সেরাটাই পেতে চাই আমরা।